যদি আমরা চতুর্থ শ্রেণীর যে পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে যে 4 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। কতে বলেছে খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলেন মা। খ প্রত্যেক পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে। গ সুন্দরলাল বহুগুণা একজন পরিবেশ রক্ষক। ঘ একটি বিলুপ্ত প্রাণী হচ্ছে অলিভ রিডল কচ্ছপ। উ সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর। 2 আছে শূন্যস্থান পূরণ করো। খ হবে একটি তন্তুজ ফসল হলো পাট। সুনিতা উইলিয়ামস একজন বিখ্যাত মহাকাশচারী। গ রাজস্থানে গাছ বাঁচাতে এগিয়ে এলেন জামভাজি নামে ব্যক্তি। ঘ দীঘা বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা। উঙ্গ কলকাতায় অবস্থিত জাদুঘরের নাম ভারতীয় জাদুঘর। 3 আছে ঠিক ভুলের পাশে রাইট এবং ঠিক হলে রাইট আর ভুল হলে কাটা দিতে বলেছে। কতে বলেছে মিউজিয়ামের বাংলা অর্থ চিড়িয়াখানা ভুল। খ শ্যাওলা একটি জড় পদার্থ ভুল। গ নদীর জল ক্রমশ নোংরা হয়ে যাচ্ছে ঠিক। ঘ পূর্ণিমা তিথিতে চাঁদ দেখা যায় না ভুল। উঙ্গ হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত ঠিক। 4 আছে স্তম্ভ মেলানো। কতে হবে খাসি হবে মেঘালয়। মেঘালয় রাজ্যে খাসি জয়ন্তীয়রা বাস করে। খ আছে বিষ্ণুপুর হবে লাল মাটির জায়গা। গ জাহাজের তেল হবে সমুদ্রের জল। ঘ তাজমহল হবে আগ্রা। উঙ্গ মমি হবে মিশর। 5 পথে দিয়েছে নবান্ন উৎসব উপলক্ষে তৈরি একটি বিশেষ খাবারের নাম নতুন চালের পায়েস। খ দিয়েছে একটি ঐতিহাসিক সৌধের নাম তাজমহল। গ দিয়েছে কত সালে ব্যান্ডেল চার্চ বানানো হয়েছিল 1660 সালে। ঘতে দিয়েছে কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিন। উঙ্গ বলেছে তাজমহল কোন পাথর দিয়ে তৈরি মার্বেল। চ বলেছে সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে 365 দিন। 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 6 কতে বলেছে বন সৃজন কাকে বলে। বন সৃজন হচ্ছে নতুন করে গাছ লাগানো আর কি। বন হলো বন সৃজন হচ্ছে বনের আয়তন বৃদ্ধির জন্য চারাগাছ লাগানো। এটি দূষণ এবং মানব উন্নয়নের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের পরিবেশ রক্ষা এবং সংরক্ষণের জন্য নেওয়া একটি ব্যবস্থা। খতে বলেছে বায়ু দূষিত হলে মানুষ ও পরিবেশের কী কী সমস্যা হবে। বায়ু দূষিত হলে মানুষের শ্বাসকষ্টজনিত বিভিন্ন রকম রোগ হয়। বায়ু দূষণের জন্য গাছের পাতায় ধুলো জমে, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় ও গাছের জীবন বিপন্ন হয়। এছাড়া বিভিন্ন সৌধের গায়ে কালো ছোপ ধরে যায় বায়ু দূষণের ফলে এবং তার সৌন্দর্য নষ্ট হয়। গতে দিয়েছে মফলং বনভূমির বৈশিষ্ট্য। 1 হচ্ছে শান্ত সুনিপিড় জঙ্গল। 2 হচ্ছে এখানে বড় বড় কুর্জি গাছ ও নানা ধরনের ভেষজ উদ্ভিদ আছে। আর 3 হচ্ছে কোনো রকম ফুল ফল বা পাতা ছাড়া কঠোরভাবে বারণ। এটা বারণ। গতে বলেছে বিষ্ণয় কাদের বলা হয়। জামভাজি নামে এখানে লিখে দেবে রাজস্থানে। রাজস্থানে জামভাজি নামে জ্ঞানী ব্যক্তি শিষ্যদের বিষ্ণয় বলা হয়। উঙ্গতে বলেছে কোণারকের সূর্য মন্দির সম্পর্কে যা জানো লেখো। কোণারকের সূর্য মন্দির পুরীতে অবস্থিত। মন্দিরটি একটি বিরাট রথের মতো দেখতে। মন্দিরটিতে 12 জোড়া চাকা রয়েছে এবং মন্দিরের দেয়ালগুলিতে রয়েছে নানা রকম মূর্তি। বঙ্গোপসাগরের খুব কাছে থাকা এই মন্দিরটি নোনা জল হওয়ার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। চতে দিয়েছে জলের অপর নাম জীবন। এরূপ বলা হয় কেন। প্রতিদিনের নানা কাজে জল ব্যবহার করা হয়। জল আমরা পান করি, রান্নার কাজে জল ব্যবহার করি, জামা কাপড় পরিষ্কার করি। উদ্ভিদ জল ছাড়া অঙ্কুরিত হতে পারে না, তাই বলা হয় জলের আরেক নাম জীবন। 7 পথে দিয়েছে বিভিন্ন খাদ্যকে দীর্ঘদিন ধরে ভালো রাখতে কী কী পদ্ধতি গ্রহণ করা হয়। বিভিন্ন খাদ্যকে দীর্ঘদিন ধরে ভালো রাখতে নানা পদ্ধতি গ্রহণ করা হয়। যেমন 1 হচ্ছে নোনা জলের মাছকে নুন মাখিয়ে রোদে শুকিয়ে রাখা হয়। 2 বাঁধাকপি কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে রাখা হয়। 3 চালের ক্ষেত্রে নিম পাতা কারি পাতা শুকিয়ে চালের সঙ্গে রাখা হয়। 4 হচ্ছে টমেটো ক্ষেত্রে পাতলা টিস্যু পেপার বাটিতে পেতে সেই বাটিতে রেখে এবং বাটিতে যেন রোদ না লাগে সেইভাবে রাখা হয়। তো এইভাবে নানারকম খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করা হয়। খতে বলেছে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা সম্পর্কে যা যেন লেখো। এটা তোমাদের বইয়ের 59 পাতায় রয়েছে। লিখবে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালাটি কলকাতায় অবস্থিত। এটি পূর্ব ভারতের সবচেয়ে পুরানো বিজ্ঞান মিউজিয়াম। বহু রকমের যন্ত্রপাতি নমুনা রাখা হয়েছে, সেগুলো কিভাবে কাজ করে তাও নানান ছবি ও মডেল দিয়ে বোঝানো হয়েছে। এখানে একটি নকল কয়লার খনি রয়েছে, সেটি একেবারে আসল খনির আদলে গড়া।
গ বলেছে ফসল কাকে বলে, দুটি করে দানাশস্য, তেল উৎপাদনকারী ফসল আর পানীয় ফসলের নাম লেখো। চাষ করে জমিতে যা কিছু উৎপন্ন করা হয় তাকে ফসল বলে। দানাশস্য হচ্ছে ধান গম, তেল উৎপাদনকারী ফসল সর্ষে নারকেল, পানীয় ফসল হলো চা কফি। গতে দিয়েছে শক্তিগড় জয়নগর কৃষ্ণনগর জায়গাগুলি কোন কোন মিষ্টির জন্য বিখ্যাত, শক্তিগড় হলো ল্যাংচা, জয়নগর মোয়া, কৃষ্ণনগর হচ্ছে সরভাজা বা সরপুরিয়ার জন্য বিখ্যাত। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।